Here on page ratio, chapter 3, optimize your title and description tag. Test and download your title tag. In my opinion, your title tag is the most important on page ratio factor. That's because your title tag gives search engine high level overview what that your page is all about. Title tag apnar hoche je Google baba acha je onno search engine ke overview mane hoche je ya dai jeta apnar পোস্ট বা আপনার কন্টেন্টটা কী বিষয়ের উপর সেটা ধারণা দেয়। ইন মাই এক্সপিরিয়েন্স দ্য ক্লো হচ্ছে যে দ্য ক্লোজার কিওয়ার্ড ইজ টু বিগিনিং অফ টাইটেল ট্যাগ দ্য মোর ওয়েট ইট হ্যাজ সার্চ ইঞ্জিন। মানে আপনার হচ্ছে যে আপনার টাইটেল ট্যাগে প্রথম দিকে আপনার কিওয়ার্ডের ব্যবহার আপনার টাইটেলে এইটা যেমন কিটো ডায়েট এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে গুরুত্বপূর্ণ বেশি মনে হয় হচ্ছে যে যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি যদি হচ্ছে যে আপনার পোস্টের আপনার টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা প্রথম থেকে ইউজ করেন সেটা সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ বেশি মনে হয় এবং সার্চ ইঞ্জিন আপনার হচ্ছে যে পোস্টটা ইয়া পায় কী জানি ধারণা পায় যে আপনার পোস্টটা কিসের উপরে। সাম এক্সাম্পল এসি টুলস হচ্ছে যে আওয়ার কিওয়ার্ড নেসেসারি হ্যাভ টু বি ইন ভেরি বিগিনিং অফ ইয়োর টাইটেল ইট ডাজন্ট অলওয়েজ মেক সেন্স টু ডু দ্যাট। আপনার হচ্ছে যে নিজেটা বোঝাইতে চাইছে যে আপনার টাইটেলের মধ্যে একদম প্রথমেই হচ্ছে যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা সেটা না, বাট দ্য ক্লোজার টাইটেল দ্য ফ্রন্ট অফ ইয়ার টাইটেলটা ইজ দ্য বেটার। মানে প্রথম দিকে ব্যবহার করা হচ্ছে যে ভালো, মানে আপনার হচ্ছে যে আপনি পোস্টের যে টাইটেলটা দিচ্ছেন ইয়েটা দিচ্ছেন সেটা যে ওপেনিং ট্যাগ মানে টাইটেলের প্রথম ওয়ার্ডটাই যে কিওয়ার্ড হইতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আপনার যত প্রথম দিকে ব্যবহার করানো সম্ভব ফোকাস কিওয়ার্ডটা তত প্রথমেই রাখবেন। ঠিক আছে, এই যে এখানে দেখা হচ্ছে যে গেট স্টার্টেড অন দ্য কিটো ডায়েট হচ্ছে যে রাইট ওয়ে। ঠিক আছে, এখানে কিটো ডায়েটটা কিন্তু দেখুন প্রথম দিকে আছে, উনি যেটা বোঝাতে চাইছে যে আপনাকে এমন করতে হবে না যে কিটো ডায়েট দিয়েই শুরু করতে হবে, গেট স্টার্টেড এখানে কিটো ডায়েট দিয়ে স্টার্টিং করতে হবে এমনটা নয়, জাস্ট যত কাছাকাছি সম্ভব তত কাছাকাছি আপনার ব্যবহার করতে হবে। ইউজ টাইটেল ট্যাগ মডিফায়ার, আপনার টাইটেল ট্যাগ মডিফায়ার ইউজ করতে হবে, ইউজ দ্য মডিফায়ার লাইক বেস্ট গাইড চেকলিস্ট ফার্স্ট রিভিউ ক্যান হেল্প ইউ র্যাম লং টেল ভার্সন অফ ইউর টার্গেট কিওয়ার্ড। আপনার যে টার্গেটের যে কিওয়ার্ডটা হবে আপনার ফোকাস যে কিওয়ার্ডটা হবে এটার সঙ্গে এই মডিফায়ারগুলো ইউজ করে সেটাকে লং টেল কিওয়ার্ড ইউজ করা। আমাদের হচ্ছে যে যদি ফোকাস কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড যদি কিটো ডায়েট হয় তারপর আপনি যদি ওটার সঙ্গে অ্যাড করেন বেস্ট ওয়ে অফ কিটো ডায়েট আপনার মেন ইয়ারটা হচ্ছে যে কিটো ডায়েট পাশাপাশি বেস্ট ওয়ে অফটা যোগ হয়ে গেল। ঠিক আছে, বা হচ্ছে যে কিটো ডায়েট বেস্ট গাইড দিয়ে দিলেন তাহলে মডিফায়ার অ্যাড হলো এবং কিওয়ার্ডটা লং টেল হয়ে গেল। ঠিক আছে, আর লং টেল কিওয়ার্ড দ্যাট মিনস হচ্ছে যে মেন কিওয়ার্ডের সঙ্গে আরও কিছু ওয়ার্ড অ্যাড করা, মডিফায়ার টাইপের ওয়ার্ড ইউজ করা এবং সার্চিংয়ের ক্ষেত্রে সবসময় লং টেল কিওয়ার্ডটা বেশি কাজে দেয়। ফর এক্সাম্পল আর ইয়ার অ্যাপস অল্টারনেটিভ পোস্ট ইনক্লুড দ্যাটস দ্য মডিফায়ার ফ্রি অ্যান্ড পেড, যে বেস্ট ইয়ার অ্যাপস অল্টারনেটিভ ফ্রি অ্যান্ড পেড, এখানে মডিফায়ার হচ্ছে ফ্রি অ্যান্ড পেড। হচ্ছে যে দ্যাটস উই ক্যান র্যাঙ্ক লং টেল ভার্সন বেস্ট ইয়ার অ্যাপস অল্টারনেটিভ লাইক বেস্ট ফ্রি ইয়ার অ্যাপস অল্টারনেটিভ, যে মডিফায়ার ইউজ করে লং টেল ভার্সন কোর্স। I added the title tag modifier for SEO, which is the list of keyword research tools. These are the best keyword research tools. The main keyword is keyword research tool, which is the Shongi ad course based keyword research tool modifier. Best is course.
voice of my page would show up when people use the like SEO keyword Jesus tool, and it's work. কারণ দেখেন সার্চ করছে বেস্ট হচ্ছে যে কেউ যদি সার্চ করে আপনার যখন বেস্ট এসিও কিওয়ার্ড সে আপনার এখানে মূল কিওয়ার্ডটা কি কিওয়ার্ড রিসার্চ টুলস সঙ্গে সে মডিফায়ার ইউজ করছে হচ্ছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস কেউ যদি কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করে তা হচ্ছে এই পোস্টটা সার্চিং আসবে আমার মানে কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে সার্চ করে সেটাও আসবে আবার যদি বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে সার্চ করে সেটাও আসবে মনে এখানে একটা কিওয়ার্ড চারটা কিওয়ার্ডে কাজ করতেছে যার কারণে লং টেল কিওয়ার্ডটা ব্যবহার করাটা সব থেকে ভালো বুঝতে পারছেন লং টেল কিওয়ার্ডটা কি এবং এটা ব্যবহারের হচ্ছে যে সুবিধা তারপর ইউজ ইউনিক কিওয়ার্ড ইস মেটা ডিসক্রিপশন ঠিক আছে আপনার ব্যবহার করা ইউজ ইউনিক কিওয়ার্ড এন্ড হচ্ছে যে ইস মেটা ডিসক্রিপশন আপনার মেটা ডিসক্রিপশনে ইউনিক কিওয়ার্ড ইউজ করবেন যেটা হচ্ছে যে রিসে সহজে ইউজ করবেন অ্যান্ড গুগল রিসেন্টলি রিকমেন্ড দ্যাট ইউ রাইট ইউর ওন মেটা ডিসক্রিপশন গুগল বর্তমানে এটাই মানে রিসেন্টলি যেটা আপডেট অনুসারে বলে যে আপনার নিজে থেকে একটা ইউনিক মেটা ডিসক্রিপশন লাগবে কালকে আপনাদের মেটা ডিসক্রিপশন বিভিন্ন সাইট থেকে কিন্তু আমি আইডিয়া নিতে বলছি কোনোটা কপি করে লিখতে বলিনি বলছিলাম যে তিনটা চারটা সাইট থেকে বের করে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবে ইউনিকটা বেশি কাজে দেয় বুঝতে পারছেন তারপর এখানে হচ্ছে ইভেন থ্রো গুগল ক্যান দেয়ার ওন দ্যাটস বিকজ মেটা ডিসক্রিপশন হেল্প ইউর রেজাল্ট স্ট্যান্ডার্ড আউট হুইচ ক্যান বুস্ট ইউর অর্গানিক সিটিয়ার আপনার মেটা ডিসক্রিপশনটা মেটা ডিসক্রিপশনটা কেন ইম্পর্টেন্ট দেখেন বেস্ট কিওয়ার্ড টুলস আমার বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে সার্চ করলাম ঠিক আছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল সেটা হচ্ছে যে লং টেল এই যে দেখেন সবার আগে কোনটা আসছে ব্যাকলিঙ্ক আমরা যেটা হচ্ছে যে অন পেজ ইয়ে শিখতে আসি যেটা থেকে আইডিয়া নিচ্ছি কারণ হচ্ছে যে এইভাবে করা আছে দেখেন এটা পোস্ট কবে আপডেট করছে January 10, 2020 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস এই যে জায়গাটা ইউজ করছে এটা কিন্তু হচ্ছে যে এই পোস্টের ডিসক্রিপশনটা আপনি এখানে যে ডিসক্রিপশন দেখতেছেন বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল সলভ হচ্ছে যে স্ক্রাফ সাজেস্ট কিওয়ার্ড ফ্রম মাল্টিপল সোর্স তারপরে সলভ গিভস ইউ সাজেস্ট কিওয়ার্ড আইডিয়া ফ্রম ঠিক আছে এই অংশটুকু কিন্তু দেখে আমরা যে পোস্টটা বের করলাম এই পোস্টটাতে কিন্তু কোথাও নেই ঠিক আছে এই অংশটা হচ্ছে তার ওয়েবের মেটা ডিসক্রিপশন ঠিক আছে যেটা অর্গানিক সিটিআর মানে ক্লিক থ্রু রেট বৃদ্ধি করে আপনি গুগলে সার্চ করলেন এটা যখন প্রথমে আসবে এটা এই একটি অর্গানিক এটা ইউজ করছে দ্যাটস ওয়াই এটা কিন্তু সার্চিংয়ে প্রথমে আসছে যার কারণে এটাতে ক্লিক বেশি পড়তেছে এবং ক্লিক থ্রু রেট অর্গানিক ক্লিক থ্রু রেটটা বাড়তেছে এটা সার্চে ম্যানুয়ালি সার্চে আসতেছে ঠিক আছে তারপরে যে হিয়ার ইজ আ ডেসক্রিপশন টেমপ্লেট দ্যাট আই ইউজ টু রিকমেন্ড ঠিক আছে এটা হচ্ছে ডিসক্রিপশন ট্যাম্পলেট আপনার মিটা ডিসক্রিপশনের ট্যাম্পলেট সে রিকমেন্ড করছে এইরকমভাবে ইউজ করতে 1-2-3 দিন এটারই সাধারণত এই মেটা ডিসক্রিপশন থাকে মেটা ডিসক্রিপশন ফর্মুলা দিস ইজ আওয়ার পেজ টাইটেল ট্যাগ অন পেজ ইস সিও একাডেমি এই যে দেখেন যে ব্যাকলিঙ্কের উপরে যে অংশটুকু আসতেছে এটা মেটা ডিসক্রিপশন ইউ ক্যান অলসো ইনক্লুডস কিওয়ার্ড ওয়ান্স ইন ইউর ডিসক্রিপশন ওয়াই আপনি হচ্ছে যে মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড অ্যাড করতে পারেন কেন বিকজ গুগল হচ্ছে যে বোল্ড টার্মস দ্যাট ম্যাচ দ্য পার্সন কোয়ারি
দ্যাট মিনস গুগল আপনার হচ্ছে যে আপনি যে জিনিসটা দিয়ে সার্চ করেন সেটাকে গুগল বোল্ড করে দেয়। যে আমরা এখানে সার্চ করলাম কি বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে, তাই না? এই যে দেখেন এটা মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা সে ইউজ করছে, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস, এটাকে গুগল বোল্ড করে দিছে। এই যে দেখেন, বিকজ গুগল বোল্ড হচ্ছে যে টার্মস দ্যাট ম্যাচ দ্য পার্সন কোয়ারি। আমরা হচ্ছে যে আমরা যারা সার্চ বা হচ্ছে যে সার্চ করি সার্চ ইঞ্জিনে, তারা যেটা দিয়ে সার্চ করে গুগল সেটাকে বোল্ড করে দেয়। তখন এটার সঙ্গে আপনার ম্যাচ হবে ওয়েবসাইট এরিয়াটা, তখন এটা কিন্তু সার্চিংয়ে আসবে এবং গুগল এটাকে বোল্ড করে দেখাবে মেটা ডিসক্রিপশনের সঙ্গে। দ্যাটস ওয়াই এনারা কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনে ইউজ করতে বলছে। এগেন দিস কে হচ্ছে যে ক্যান গিভ ইউ হচ্ছে যে নিস লিটিল সিটিআর বাম্প, এটা আপনার সিয়াকলিক থ্রোর রাইট একটা বাম্পার ইয়ে করে, একটু ছোট হলো একটু বাম্পে হচ্ছে যে বাড়তে ক্লিক করে রাইট করে। তারপরে রাইট এসিও কন্টেন্ট, আপনার হচ্ছে যে এসিও কন্টেন্ট লিখতে বলছে, ইউনিক কন্টেন্ট বারবার বলছিলাম যে এখন ইয়াটা কি জানি ওয়েবসাইট হচ্ছে যে ইয়ার জন্য অপটিমাইজ বা হচ্ছে যে ওয়েবসাইট মনিটার আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ বা হচ্ছে যে র্যাঙ্কিং এর জন্য সব থেকে বেশি ডিপেন্ড করে ইউনিক কন্টেন্টের উপর। আপনার কন্টেন্টটা যদি ইউনিক হয় তাহলে সেটার উপর গুগল ইয়ে করে, বেশি বেশি প্রাধান্য দেয় এবং সেটাকে সার্চিংয়ে রাখে। যে ওয়েন আই সে ইউনিক, আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে? ইনি বলতেছে কি যখন সে ইউনিকের কথা বলতেছে তার মানে এটাই না যে যে সেই কন্টেন্টটা শুধু ডুপ্লিকেট হবে না। আমরা যেমন একটা কন্টেন্ট হচ্ছে যে সেদিন নিলাম, নিউজ বেস একটা কন্টেন্ট বা হচ্ছে যে ইয়ার ওয়েট লস বেস একটা কন্টেন্ট নিলাম, অন্য একটা পেজ থেকে কিন্তু কন্টেন্টটা নিলাম, নেওয়ার পর বিভিন্ন জায়গায় ইয়া করছি, বিভিন্ন ভাষায় চেঞ্জ করছি, রিরাইট করছি, রিরাইট করার পর সেই কন্টেন্টটা কিন্তু পাবলিশ করছি, এটা কিন্তু গতানুগতিক কন্টেন্ট, এটা কিন্তু ইউনিক কন্টেন্ট না। এটা ডু এটা আমার যে কন্টেন্টটা ইয়ে করছি সেটা মানে ডুপ্লিকেট না, কিন্তু আপনার ইউনিক ইউনিকও না, ঠিক আছে? এটা আমরা শুধু যেন ডুপ্লিকেট না ধরে এটা আমরা সেই ইয়াটা থেকে ইয়ে করছি। ইনি বল ইনি বোঝাইতে চাইছে কি আই মিন পাবলিশিং সামথিং দ্যাট ডাজন্ট হচ্ছে যে রিগার্ডস দ্য সেম স্টাফ দ্যাটস অলরেডি আউট অফ দেয়ার, ঠিক আছে? এমন কিছু পাবলিশ করবেন না যেটা হচ্ছে যে আগে থেকে পাবলিশ করা আছে। মানে ইউনিক কন্টেন্ট বলতে এটাই বোঝাইতে চাইছে, আমরা যে কন্টেন্টটা নিয়েছি সেটা কিন্তু ইউনিক হয় না, এটা হচ্ছে যে কপিরাইট ফ্রি, মানে প্লাগারিজম ফ্রি। কারণ আমরা অন্য একটা কন্টেন্ট নিয়ে সেটাকে মানে কেন্দ্র হচ্ছে যে ধোয়া মাছ ধোয়া মশা একটু চকটক করে দিয়ে দিছি, এটা কিন্তু জাস্ট একটা রিরাইট কন্টেন্ট হলো। ইউনিক কন্টেন্ট মানে বোঝাইতে চাইছে নিজে একটা কন্টেন্ট লেখেন যেটা অলরেডি পাবলিশড হয়নি, এই টাইপের কন্টেন্ট এর আগে হচ্ছে যে ওয়েবে পাবলিশ করেনি, এই টাইপের কন্টেন্ট ইউজ করতে বলছে। আদার ওয়ার্ড কন্টেন্ট দ্যাটস ব্রিং সামথিং নিউ টু দ্য টেবিল, হচ্ছে দ্যাট সামথিং নিউ ক্যান বি নিউ ট্রিপ ফর এ স্ট্র্যাটেজি বেটার লিস্ট অফ কার্টেজি সার্ভস এ স্ট্রং ডিজাইন অফ ইউএক্স নিউ হচ্ছে যে কেস স্টাডি, তারপর স্টিম লাইট স্টেপ বাই স্টেপ প্রসেস, ফর এক্সাম্পল এসিও চেকলিস্ট পোস্ট র্যাঙ্ক ইন দ্য টপ থ্রি ফর দ্য কিওয়ার্ড এসিও চেকলিস্ট। এই যে নিই এই যে চেকলিস্টটা কিন্তু সবাই অ্যাজ ফর এক্সাম্পল অ্যাজ ইউজুয়ালি এই টাইপের ইউনিক ওয়ার্ড কিন্তু ইউজ করে না এখানে। এসিও হচ্ছে যে এসিও টিউটোরিয়াল বা এসিও গাইড এই টাইপের ইয়া ইউজ করে সবাই, কিন্তু ইনি ইউজ করছে কি ইনি ইউজ করছে এসিও চেকলিস্ট, এটা তো অন্য থেকে আলাদা। হচ্ছে যে ডু ইউ থিঙ্ক আই র্যাঙ্ক বিকজ আই ইউজ কিওয়ার্ড হচ্ছে যে বাউন্স অফ ট্যাঙ্ক,
আছে যে আপনি কি মনে করেন সে হচ্ছে যে র্যাঙ্কে আছে কারণ সে কিওয়ার্ড অনেকবার হচ্ছে যে বেশি ব্যবহার করছে? দ্যাট ইজ ডেফিনেটলি হেল্পটা অবশ্যই সাহায্য করে, বাট যে কম্পিটিটিভ টার্মস লাইক দিস ইজ ইন কিওয়ার্ড ইজ নট এনাফ। শুধু কিওয়ার্ডের ব্যবহারটাই যথেষ্ট নয়। মাই পেজ র্যাঙ্ক হচ্ছে যে এই টপ থ্রি বিকজ ইটস ইউনিক, কারণ তার এটা ইউনিক ছিল যার কারণে টপ থ্রিতে চলে আসছে। Here it has a tips and strategies that you can find in your app. Then you can SEO basic checklist, set up Google Search Console, but you also lost this example that you only find my post. This is similar guest posting, become a postcard podcast guest, become a podcast guest. As usual, one is guest posting as I can any. উল্টাটা করছে পডকাস্ট হচ্ছে যে গেস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডেভেলপ করে তারপর বলছে যে ভ্যালুয়েবল কন্টেন্ট পাবলিশ সামথিং দ্যাট ইউনিক ইজ গুড স্টার্টিং পয়েন্ট বাট ইজ নট এনাফ আফটার মিলিয়ন অফ ব্লগ পোস্ট কাম আউট এভরি সিঙ্গেল ডে। আপনার প্রতিদিনে মিলিয়ন অফ ব্লগ পোস্ট সাধারণ কিন্তু আসে, ঠিক আছে। আপনি এক পোস্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করেন আর না করেন হচ্ছে যে প্রতিদিন মিলিয়ন অফ ব্লগ পোস্ট যেটা অনলাইনে আসে যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে। সো ফর ইউর কন্টেন্ট টু স্টার্ট ইউ গেট নোটিস আই নিড টু সুপারভাইজেবল ইস ইট নিড টু জেট ভ্যালুয়েবল দ্যার ইজ এ ফিউ ওয়ে দ্যাট ইউ ক্যান মেক ইউর এসইও কন্টেন্ট হচ্ছে যে অ্যাড ডিটেলস, মানে কীভাবে আপনার কন্টেন্টটাকে ভ্যালুয়েবল করবেন। অ্যাড ডিটেলস ডিটেলস অ্যাড করতে বলছে ইমেজ স্ক্রিনশট অ্যান্ড স্টেপ স্টেপ মেক টু ইজি সাম ওয়ান টু পুট ইউর কন্টেন্ট ইন টু হচ্ছে যে প্র্যাকটিস আপনার কন্টেন্টে ইমেজ বা স্ক্রিনশট স্টেপ বাই স্টেপ। অ্যান্ড মনে করেন আপনি একটা কাজ কাজ দেখাচ্ছেন সেটার উপরে ব্লগ দিচ্ছে ইয়া দিচ্ছে কি জানি পোস্ট করতেছে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি কিওয়ার্ড রিসার্চটাই ইয়াতে মানে ইয়ে আকারে পোস্ট করতেছে, কন্টেন্ট আকারে পোস্ট করতেছে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য স্টেপ বাই স্টেপ আপনি হচ্ছে কী কী কিওয়ার্ড প্ল্যানার ইউজ করলেন, কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করলেন, সেগুলো স্ক্রিনশট নিয়ে স্টেপ বাই স্টেপ দিল। মানুষ কিন্তু এইভাবে পড়ার থেকে এইভাবে যদি স্ক্রিনশট দেখে তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কোনটা থেকে কোনটা যাওয়া লাগতেছে, তাই না? আপনার একটা কন্টেন্টে যদি ইমেজ আকারে রাখেন আপনি ইয়ার্ড হচ্ছে যে ডিসক্রিপশন দিচ্ছেন পাশাপাশি ইমেজ আকারে স্ক্রিনশট আকারে দিয়ে দিচ্ছেন যে একটার পর একটা কোথায় যাইতে হবে, তাহলে আপনার হচ্ছে যে অডিয়েন্সের কাছে এটা আরও বেশি ক্লিয়ার হয়। কন্টেন্ট ইন টু প্র্যাকটিস, ঠিক আছে। তারপরে ক্রাফ্টস ইজ রাইটিং স্ট্রং কপি রাইট রাইটিং উইল মেক ইউর কন্টেন্ট মোর এঙ্গেজিং। আপনার স্ট্রং কপি রাইটিং মেক ইউর কন্টেন্ট মোর এঙ্গেজিং এটা হচ্ছে স্ট্রং কপি রাইটিং। আপনার আপনার কন্টেন্টটাকে অধিকতর হচ্ছে যে এঙ্গেজমেন্ট যাচ্ছে হচ্ছে যে ভিজিটর বৃদ্ধি করে। তারপরে হচ্ছে যে আপডেট মেটেরিয়াল, আপডেট মেটেরিয়াল ইউজ করছে ব্র্যান্ড নিউ স্ট্র্যাটেজি স্টেপ অ্যান এক্সাম্পল করলাম আপনার বিভিন্ন নতুন স্ট্র্যাটেজি আপনার যখন ব্লগে বা কন্টেন্টে শেয়ার করবেন সেটা আরও বেশি ইফেক্টিভ হবে, ভ্যালুয়েবল হবে। তারপর হচ্ছে যে এক্সপার্ট অথবা মোস্ট কন্টেন্ট রিটেন বাই পিপল দ্যাট হ্যাভ নেভার ডান দ্যাট দ্য থিংস টেলিং ইউ টু ডু কন্টেন্ট ফ্রম সাম ওয়ান উইথ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ অলমোস্ট অলওয়েজ মোর ভ্যালুয়েবল দ্যান সামথিং রিটেন বাই র্যান্ডম ফ্রিল্যান্স রাইটার। আপনার হচ্ছে যে র্যান্ডমলি মানে একটার পর একটা আপনার লেখার থেকে একটু ভ্যালুয়েবল কন্টেন্ট ইয়ে করবেন সেটা আপনার ইয়া হবে তো ইফেক্টিভ হবে। হচ্ছে যে দ্য মেজিং দ্যাট মেক মাই এসিও চেক লিস্ট পোস্ট ভ্যালুয়েবল টু দ্য চেক লিস্ট ইট সেলফ ইট স্টপ অফ দ্য বিগিনিং ফ্রেন্ডলি স্টাফ উদাহরণ দিচ্ছে সেট আপ গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স দ্য বেস্ট ওয়েজ দেখেন গুগল অ্যানালাইটিক্স যদি তার মেন কিওয়ার্ড হয় সবাই সবাই সে মোটিভেট ইউজ করছে ইজ দ্য বেস্ট।
লং টেল হয়ে গেল, সঙ্গে আপনার হচ্ছে যে ইউনিক হয়ে গেল। সি হাউ পিপল ফাইন্ড ইউর সাইট অ্যান্ড গেট মোর অ্যাডভাইস অ্যাড ইউর থ্রু আইডেন্টিফাই কোয়ারেল ইরর অ্যালং দ্য ওয়ে ইউ গেট টোন অফ দ্য স্পেসিফিক ডিটেলস লিঙ্ক বিল্ডিং আপ টু ডেট হচ্ছে যে এক্সাম্পল content that satisfies search intent. Unique valuable content can get your first page of Google, but if you want to stay there, your page safety search intent. In the other words, your page has exactly that Google searchers want. আপনার পেজটা সেটাই হতে হবে যেটা গুগল সার্চার ওয়ান, মানে গুগলে যারা সার্চ করে তারা যেটা চায় আপনার পেজটা সেটাই হইলে সেটা গুগলে ফার্স্ট পেজে থাকবে। ঠিক আছে, যে ভ্যালুয়েবল কন্টেন্ট ক্যান গেট ইউ টু দ্য ফার্স্ট পেজ অফ গুগল, আপনার ইউনিক ভ্যালুয়েবল কন্টেন্ট আপনার গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্টে দেয়ার ইউর পেজ হ্যাজ স্যাটিসফাইড, যদি আপনি সেখানে থাকতে চান তাহলে আপনার পেজকে স্যাটিসফাই করতে হবে সার্চ ইন্টেন্টে। ইন দ্য আদার ওয়ার্ডস, দ্য পেজ হ্যাজ এক্স্যাক্টলি হোয়াট ইউ গুগল সার্চার ওয়ান্ট, আপনার পেজে সেই সকলই পাবলিশ করতে হবে যেটা গুগল চায়। মনে করেন কিটো ডায়েট দিয়ে যদি গুগলের সার্চাররা চায়, আমরা যারা সার্চ করি তারা চাই, গুগলের সার্চার যদি মনে করেন কিটো ডায়েট দিয়ে সার্চ করে, আপনার ওয়েবসাইটে যদি মনে করেন কিটো ডায়েটের উপর সার্চিং আসলো, আপনি পরবর্তীতে কিটো ডায়েটের উপর পোস্ট করলেন না, আপডেট না থাকলে কি ওটা আস্তে আস্তে পিছিয়ে যাবে, ওর পজিশন ধরে রাখতে পারবে না। ঠিক আছে, দিস ইজ এ মিস্টেক দ্যাট আই হ্যাড লার্ন হার্ড ওয়ে, আই রিসেন্টলি পাবলিশ কম্পিটিশন টপ ক্লিং চেকার অন মার্কেট, মাই গোল ওয়াজ টু র্যাঙ্ক ফর দ্য কিওয়ার্ড দ্য ক্লিং চেকার, এ ফিউ ডেজ লেটার আই পাবলিশ দ্য পোস্ট, আই ডিসাইডেড টু চেক আউট for the terms and I quickly realized that 100% of the first page results were tools. সে একটা হচ্ছে যে ইয়া করছে ব্যাকলিং চেকারের, আপনার হচ্ছে যে পোস্ট করছে যেটা সে ফার্স্ট পেজে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু সে ইয়া করছে অ্যান্ড বাজে কুইকলি, সে এটা রিসার্চ করার পর দেখলো যে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আছে সবগুলো টুলস। Is a backlink checker tools, is a backlink your free backlink checker tools, Neil Patel free backlink checker tools, is your review tools, literally 10 out of 10 result, that's backlink checker tool, which was on single blog post of the first page, আমরা হচ্ছে যে প্রথম পেজে 10-এ 10টাই যেটা ছিল ব্যাকলিং চেকার টুল ছিল, অন্য কোনো অ্যাজ এ ব্যাকলিং চেকার কোনো ব্লগ পোস্ট ছিল না, সবগুলো টুলসেরই পোস্ট ছিল, আপনার কন্টেন্ট ছিল। উইচ মিনস চান্স অফ মাই পোস্ট হাইডিং দ্য ফার্স্ট পেজ ওয়াজ বেসিক্যালি জিরো, তার পোস্টটা টুলস রিলেটেড ছিল না, তাই ফার্স্ট পেজে আসার পসিবিলিটি একদমই ছিল না। ফর্চুনেটলি আই ডু র্যাঙ্ক ফর এ লং টেল ভার্সন, দ্যাটস হচ্ছে যে কি হয় বেস্ট প্যাকলিং চেকার, সে লং টেল ভার্সন আসতে আসতে চাইল বেস্ট প্যাকলিং চেকার দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে যে ইফ আই স্পেন্ড মোর টাইম লুকিং ফর সার্চ ইঞ্জিন, দ্যাটস দ্য টার্মস আই উড হ্যাভ রিয়েলাইজ মাই কন্টেন্ট হ্যাড জিরো চান্স টু র্যাঙ্কিং ব্যাকলিং চেকার, সে ব্যাকলিং চেকার দিয়ে যদি ইয়েতে রাখত তাহলে তার কন্টেন্টটা ফার্স্টে আসার চান্স জিরো ছিল, দেখুন কারণ প্রথম যে 10-এ 10টা পেজ ছিল সবগুলো ব্যাকলিং চেকার টুল ছিল, দ্যাটস ওয়াই সে যখন আপনার বেস্ট ব্যাকলিং চেকার ইউজ করলো, মডিফায়ার ইউজ করলো, তখন তারটা প্রথম দিকে চলে আসলো। অপটিমাইজ ইউর ক্লিক থ্রু রেট, তারপর এখানে কি আছে
ফিল মিসিং মেটা ডিসক্রিপশন কত, এটা হচ্ছে যে চ্যাপ্টার ফাইভ মিস ফর্স ক্লিকথ্রু রেট ফিল মিটা ডিসক্রিপশন ইউজ রিভিউ এফেক্টিভ স্ক্যামা অ্যাড সাম ইমোশন অফ ইউর টাইটেল ট্যাগ which is add the currency of your title tag description. Okay.